জীবনে বরকত লাভের 12টি উপায়। নাম্বার 1, তাকওয়া আল্লাহ। মনের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করুন এবং আল্লাহকে ভয় করে চলুন, তাহলে জীবন বরকতময় হবে। নাম্বার 2, অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন, অর্থাৎ কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়ান, কোরআনের তাফসিরে অংশ নিন, কোরআনের রুলস গুলো জীবনে অনুসরণ করুন, তাহলে আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন। নাম্বার 3, ফলোয়িং সুন্নাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেখানে, আল্লাহ পাক বরকত রেখেছেন সেখানে। নাম্বার 4, বেশি বেশি ইস্তেগফার পড়ুন। সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহর রহমতে আসমান থেকে বরকত নাজিল হয়। নাম্বার 5, চ্যারিটি, অর্থাৎ দান করলে জীবন বরকতময় হয়। আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে বলেন, তুই দিলে আমি তোকে দেব, অর্থাৎ বান্দা যদি দান করে, তার যদি মুক্ত হস্ত থাকে, সে যদি মুক্ত হস্তে দান করতে পারে, তাহলে সেটা বহুগুণে বৃদ্ধি হয়ে আল্লাহ তাআলা তাকে রিটার্ন দিবেন। এই কথাটা এখানে বলা হয়েছে। নাম্বার 6, গ্রেটফুলনেস, অর্থাৎ কৃতজ্ঞতা বোধ। আল্লাহ বলেন, সুখে দুঃখে যদি মন থেকে আলহামদুলিল্লাহ বলে আমার শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আমার প্রদত্ত নিয়ামত আমি অহুত পরিমাণ বাড়িয়ে দেব, আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, তাহলে আমি নিয়ামত ছিনিয়ে নেব এবং সেই জায়গায় কঠিন আজাব দেব, নাউযুবিল্লাহ। নাম্বার 7, সততা জীবনে বরকত নিয়ে আসে। এটা আমরা সবাই জানি, এটা শুধু মুসলিমরা না, এটা অমুসলিমরাও ফলো করে, যে সততা জীবনে বরকত নিয়ে আসে। এই জন্যই একটা প্রবাদ আছে ইংলিশে, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু শুধু মুসলিমরাই না, অমুসলিমরাও ফলো করে, তারা কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে সততা বজায় রাখুন, দেখবেন ব্যবসায় অভূতপূর্ব সাফল্য এবং বরকত ঢুকিয়ে দিবেন মহান আল্লাহ। নাম্বার 8, মেইনটেইনিং গুড রিলেশনশিপ উইথ ব্লাড কানেক্টেড রিলেটিভস, অর্থাৎ রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। এতে করে আল্লাহ বান্দার জীবনে অকাতরে বরকত দান করবেন। নাম্বার 9, ওয়েক আপ আর্লি, অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠুন, জামাতের সাথে ফরজ নামাজ পড়ুন, জীবন বরকতময় হবে। ইংরেজিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই প্রবাদটি কেউ যদি ফলো করে, তাহলে সে আলটিমেটলি বরকতের দিকে এগিয়ে যাবে। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে বিয়ে করুন, তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবে। বিয়ে করলে বরকত নেমে আসবে, এটা আমরা সবাই জানি এবং এটা খুবই লজিক্যাল। বিয়েটা আল্লাহর বিশেষ নিয়ামত, রাজ্যের সমস্ত নিয়ামত আপনার কাছে এসে যুক্ত হবে যদি আপনি বিয়ে করেন। নাম্বার 11, গিভিং সালাম, ঘরে যখন ঢুকবেন তখন সালাম দিয়ে ঢুকবেন এবং ডান পা দিয়ে ঢুকবেন। সালাম শব্দটার মধ্যেই বরকত লুকিয়ে আছে, তাই বেশি বেশি সালাম দিবেন, তাহলে জীবনে বরকত নেমে আসবে। স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে সালাম দিন, মা বাবা পরস্পর পরস্পরকে সালাম, মা বাবা পরস্পর পরস্পরকে সালাম দিন, সন্তান বাবা সন্তান মা পরস্পর পরস্পরকে সালাম দিন। এভাবে সর্বত্র সালামের প্রচলন করুন, দেখবেন বরকত এমনিতে চলে আসবে আপনার জীবনে ইনশাআল্লাহ। নাম্বার 12, দোয়া ফর বারাকা, অর্থাৎ বরকতের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করুন, আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন এটা কিন্তু দুনিয়ার পরীক্ষা স্বরূপ দিয়েছেন, কাউকে বাড়িয়ে দিয়েছেন, কাউকে কমিয়ে দিয়েছেন, যাকে যে পরিমাণ দিয়েছেন, যা দিয়েছেন, এটার উপর শুকর গুজার থেকে যদি
আল্লাহর কাছে দোয়া করেন তাহলে দেখবেন আপনাকে যা দিয়েছে প্রদত্ত নিয়ামতের উপর আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। বরকত জিনিসটা হচ্ছে এরকম যে কেউ এক টাকা দিয়ে এক লক্ষ টাকার কাজ করে ফেলতে পারে, আবার কেউ এক লক্ষ টাকা দিয়ে এক টাকারও কাজ করতে পারে না। এর নাম হচ্ছে বরকত। মানে বরকত জিনিসটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, অর্থাৎ আপনার ধন দৌলত, আপনার যে পৃথিবীতে ক্ষমতা দাম্ভিকতা, এগুলি কিন্তু মানে আমরা আপাত দৃষ্টিতে মনে করি যে আমার উপরে বরকত নাযিল হয়েছে, এটা কিন্তু গজব হতে পারে। এটা কিন্তু আপনার অদৃষ্টের লক্ষণে কিন্তু এটা গজব হতে পারে। আবার দেখা গেল যে একটা মানুষের আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না কিছু, মানে ভিজিবল কিছু না, কিন্তু তার জীবনটা আল্লাহ বরকতময় করে দিয়েছেন। মানে এই দুনিয়ার জীবনটা সুন্দরভাবে সুন্না মাফিক আল্লাহর হুকুম অনুযায়ী পালন করে যে বান্দা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের সার্টিফিকেট পেলো, সেই কিন্তু প্রকৃত বরকত লাভ করলো এবং আল্লাহর নিয়ামত লাভ করলো। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।